নয়াপল্টনে ব্যারিস্টার মৌদুদের জানা যায় লাখো মানুষের ঢল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদের জানাজায় দলটির নেতা কর্মীদের ঢল নেমেছে শুক্রবার সকাল এগারোটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রখ্যাত এই আইনজীবীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বেলা পনে এগারোটায় ব্যারিস্টার মৌদুদ আহমেদের লাশ নিয়ে আসা হয় নয়াপল্টন কার্যালয়ের সামনে বেলা এগারোটায় জানাজা শেষ হয় জানাজা শেষে প্রিয় নেতার লাশ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় নয়া জানা যায় বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন জানা জানাজায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ শুধু একজন রাজনৈতিক ছিলেন না তিনি একজন কিংবদন্তি ছিলেন তার দীর্ঘ জীবনে তিনি অনেক পরিবর্তনের সাথে সম্পৃক্ত ছিলেন প্রতিটি পরিবর্তনই তার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফখরুল বলেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ নিজেকে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক আইনজীবী ও নেতা হিসাবে বর্ণাঢ্য জীবন শেষ করে প্রায় একাশি বছর বয়সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন ব্যারিস্টার মৌদুদের এই চলে যাওয়া শুধুমাত্র বিএনপির জন্য নয় সমগ্র দেশের জন্য জাতির জন্য একটা অপরণীয় শূন্যতার সৃষ্টি করল তিনি বলেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ একজন অভিভাবক ছিলেন আমি ব্যক্তিগতভাবে ও আমাদের দল অত্যন্ত নিজেদেরকে শূন্য মনে করছি এবং তার অভাব অনুভব করছি আজকে আপনারা সবাই দেখেছেন এই বরণ্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ এসেছেন তারা শ্রদ্ধা জানাচ্ছেন আমরা পরম করুণাময় আল্লাহ তালার কাছে এই দোয়া করব আল্লাহ তালা যেন তার সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে বেহস্ত নসিব করেন জানাজা শেষে দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকু নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান শামসুজ্জামান দুদু যুগ্ম মহাসচিব কায়রুল কবির খোকন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তাফিদ আওয়াল ইশরাক হোসেন ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার যুব দলের সাইফুল ইসলাম নীরব মর্তাজ করিম বাদরু সুলতান সালাউদ্দিন টুকু নুরুল ইসলাম নয়ন মামুন হাসান গিয়াসউদ্দিন আল মামুন কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মাইনুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ফুইয়া জুয়েল ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এরপর হেলিকপ্টারে করে মরহুমের লাশ নোয়াখালী নিয়ে যাওয়া হবে সেখানে নোয়াখালী বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মার কবরের পাশে দাফন করা হবে এর আগে সকাল দশটায় প্রিয় কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের বিচারপতি নরুজ্জামান বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার সাজাহান ওমর আলতাফ হোসেন চৌধুরী অ্যাডভোকেট জয়নুল আবেদিন যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খকন সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দলু ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ কয়েক হাজার আইনজীবী জানা যায় অংশ নেয় জানাজা শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কাফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সকাল নটায় মরহুমের লাশ সর্বস্তরের জনগণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানে সর্বস্তরের মানুষ সাবেক এই প্রধানমন্ত্রীর লাশ শ্রদ্ধা নিবেদন করেন উল্লেখ্য গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ মৌতুদ আহমেদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ দেশে নিয়ে আসা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ